আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা কিভাবে তাবলীগ করব এবং তাবলীগ করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি কি। আমরা অনেকেই তাবলীগ করি না, তাবলীগ জানি না, তাবলীগ বুঝি না। তাবলীগ কাকে বলে? তাবলীগ বাল্লিগু আননি ওয়ালাউ আয়াহ। তাবলীগ শব্দটা আরবি যে মুবালাগা রয়েছে, রক্ত হল পৌঁছে দেওয়া, কারো কাছে পৌঁছে দেওয়া, কোনো কিছুকে পৌঁছে দেওয়াকে তাবলীগ বলা হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মজমুআতুল ফতোয়ার মধ্যে লিখেছেন, তাবলীগ শরীয়তের পরিভাষায় ওই দাওয়াতকে বলা হয় যেই দাওয়াতের মাধ্যমে মানুষের তাওহীদ বুলন্দ হয়, আখেরাতের কথা স্মরণ হয় এবং নবীয়তির রিসালাতের দায়িত্বটা মানুষ ভালো করে বুঝে। তিনটি মূলনীতি যে কর্মসূচির মধ্যে থাকে শরীয়তে তাকে তাবলীগ বলা হয়। একটা হলো আখেরাত, একটা হলো রিসালাত। এই তিনটা মূলনীতি আপনার থাকতে হবে তাবলীগের ক্ষেত্রে। সূরা মায়েদার 66 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ আপনার উপর যা অবতীর্ণ করেছি আপনি রাসূল কেবল সেই সব বিষয়ের তাবলীগ করবেন। তার মানে তাবলীগ করার মূল মাদ্দা হলো, মানে মাদ্দা মানে হলো তাবলীগ করার মূল বেস ফাউন্ডেশন হলো আপনি যেই বিষয়ে তাবলীগ করবেন তা কোরআনের আয়াত হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হতে হবে, অথবা সাহাবীদের পথ হতে হবে, অথবা খাইরুল কুরুন বা পূর্ববর্তী সালাফরা সালফে সালেহীনগণ যেই পথে দাওয়াত দিয়েছেন সেই পথে আপনাকে দাওয়াত দিতে হবে। এটা হলো দাওয়াত তাবলীগের মূল নীতি। তাবলীগ করলে আমাদের লাভ কি এবং ক্ষতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াত এবং তাবলীগের এই মেহনতের কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদেরকে অন্যান্য জাতির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য নির্ধারণ করা হয়েছে যেহেতু তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করো, প্রদান করবে এবং মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এটা তাবলীগের মূল নীতি। তার মানে ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজের আদেশ করা, নিষেধ করা, তা থেকে বিরত থাকা, তা থেকে মানুষকে নিষেধ করা, এটা দাওয়াত এবং তাবলীগের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে আমরা দাওয়াত এবং তাবলীগ করব। এখন প্রশ্ন হলো দাওয়াত ও তাবলীগ কারা করবে, কারা এই যোগ্যতাটা অর্জন করবে? এখানে সকল ব্যক্তি দাওয়াত ও তাবলীগ করতে পারবে না। দাওয়াত ও তাবলীগের মূল নীতি হলো যেটা বুখারী শরীফ মুসলিম সহ 60 জন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের 972 নম্বর হাদিস, ফাইজুল বারী হাদিস এসেছে, মুত্তাফাকুন আলাইহি ফাকুল বারী হাদিস এসেছে। এই হাদিসটা সকলের কাছে কমন। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা আয়াত পৌঁছে তুমি এই একটা আয়াত পৌঁছে দাও। আয়াত শব্দের অর্থ কি আমরা অনেকে জানি না। আয়াত শব্দের অর্থ কি? আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন। আয়াত শব্দের অর্থ কি? এজন্য কোরআনের লাইনকেও আয়াত বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও আয়াতের অন্তর্ভুক্ত বলা হয়। কারণ হাদিস আয়াতের বাইরে নয়, কারণ দুইটাই ওয়াহী। দুইটাই কি? ওয়াহী, এটার বাইরে নয়। আল্লাহ তাআলা সূরা হিজরে 9 নম্বর আয়াতে বলেছেন, নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন অবতীর্ণ করেছি আমি এবং এর হেফাজতকারী আমি আল্লাহ নিজে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হেফাজতের পাশাপাশি হাদিসকেও হেফাজতের কথা বলেছেন। শরহে ইবনে আকিল, যেটা আরবি নাহুর পরিভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, এর মধ্যে একটি শরহে ইবনে আকিলের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস। আরবি কোন জুমলার মধ্যে, কোন বাক্যের মধ্যে যদি বাক্যের মধ্যখানে হামজা এবং লামের অনুপ্রবেশ ঘটে,
হামজা এবং লামের পরে পরবর্তী দ্বারা আল্লাহ তাআলা দুইটা জিনিসকে বোঝানো হয় যেমন আল্লাহ বলেন আল্লাহু নাযযালা আহসানাল হাদিস এই হামজা নামের ব্যবহারের কারণে এই হাদিস দ্বারা দুইটা হাদিসকে বোঝানো হয় একটা হাদিস হলো কোরআন কারীম আর আরেকটা হাদিস হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেমন আমরা মিশকাতুল মাসাবিতে হাদিস পড়েছি ইবনে ওমর বর্ণনা করেছেন ان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব কোরআন কারীমে 17 জায়গায় আল্লাহ তার কিতাবকে কি বলেছেন হাদিস বলেছেন ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা আছে না কোরআনে ফাহাদিস আল্লাহ এখানে বলেছেন হাদিস আল্লাহ কোরআনে বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আল্লাহ কোরআনে বলেছেন হাল আতাকা হাদিসু মূসা আল্লাহ এখানে আলোচনা করেছেন কোরআনের 17 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম ব্যবহার করেছেন তার নাম কি হাদিস তাহলে দাওয়াত দিতে গেলে আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে দাওয়াত দেন আপনি কোন বিষয়ে কি দেন দাওয়াত দেন কারণ আপনি এমন একটা বিষয়ে দাওয়াত দিলেন যেটা নফল কিন্তু আপনার ভাতখানা এরকম যেটা ফরজ এটা ভুল নফলকে নফলের গুরুত্ব দিয়ে দাওয়াত দিতে হবে ফরজকে ফরজের গুরুত্ব দিয়ে দাওয়াত দিতে হবে সুন্নতকে সুন্নতের গুরুত্ব দিয়ে দাওয়াত দিতে হবে কুফরকে শিরককে শিরকের গুরুত্ব দিয়ে দাওয়াত দিতে হবে আপনার উত্তম দাওয়াত যিনি দাওয়াত দেন তাকে আরবিতে কি বলে দাঈ দাঈ ইলাল্লাহ বলে না যিনি আরবিতে এই যে দাওয়া ইলাল্লাহর কাজ করে যারা তাদেরকে দাঈ বলা হয় দাঈ যারা আল্লাহর রাস্তায় মানুষকে কি করে দাওয়াত দাওয়াত দেয় এখন এই দাঈ হওয়ার জন্য শর্ত কি দাঈ হওয়ার জন্য শর্ত কামিল পাস দাওরা পাস নাদানি আজহারি ধাক্কি মাক্কি এগুলো কোনো শর্ত না তবে দাওয়াত দেওয়ার পূর্বে যেই বিষয়ে আপনি দাওয়াত দিচ্ছেন ওই বিষয়টা আপনার সম্পূর্ণরূপে জানা থাকতে হবে কারণ আপনি যদি অন্ধ হন আর আপনি যদি গাড়ি ড্রাইভিং করেন তাহলে তো আপনি একটা জাতিকে নিয়ে খাদে করে আপনি মরে যাবেন আপনাকে চক্ষুষ্মান হতে হবে এখন দাওয়াত যারা দেবে তারা দায়ী এখন দায়ীর কিরকম গুণাবলী থাকা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে একজন দায়ীর 25টা গুণের কথা উল্লেখ করেছেন কয়টা গুণের কথা 25টি গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তো দায়ীর প্রথম কাজ কি প্রথম কাজ হলো একজন দায়ী কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল দিবে এটা প্রমাণ সূরা ইউসুফ 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা তার নবী ইউসুফকে বলছেন কুল হাদিহি সাবিলি নবী ইউসুফ আপনি বলুন এটা আমি আল্লাহর পথ আমি আল্লাহর কি পথ আর এই পথেই আমি মানুষকে ডাকি কিভাবে ডাকি আলা বাসিরাতিন আলা হরফুল জার এরপরে মাজরুর হয়ে গেছে আলা বাসিরাতিন আমি মানুষকে আল্লাহর পথে ডাকি আলা বাসিরাতিন সুস্পষ্ট জ্ঞান সহকারে তাহলে আপনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন কি সহকারে সুস্পষ্ট জ্ঞান সহকারে আলা বাসিরাতিন এই যোগ্যতাটা আপনার মধ্যে থাকতে হবে ইউসুফ নবী সহ আল্লাহর নবী সহ আমাদেরকে বললেন যে তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবে আলা বাসিরাতিন কি সহকারে সুস্পষ্ট জ্ঞান সহকারে তার মানে দাওয়াত দেওয়ার প্রথম কোয়ালিটি আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন আপনি যাকে দাওয়াত দিবেন সেই দাওয়াত দিবেন আপনি কি সহকারে সুস্পষ্ট জ্ঞান সহকারে আপনার যদি আলা বাসিরাতিন এটার যোগ্যতা না থাকে আপনার জন্য দাওয়াতি কাজ করা হারাম নাজায়েস কবিরা গুনাহ কোন ইমোশন দিয়ে দাওয়াতি কাজ হবে না দাওয়াতি কাজ করতে গেলে এই আলা বাসিরাতিন সুস্পষ্ট সুন্নাহর জ্ঞান কোরআনের আয়াতের জ্ঞান হাদিসের নুসুসের জ্ঞান ওই সম্পর্কে কন্টেন্ট মুখস্থ থাকা আপনার জন্য জরুরি তার মানে আল্লাহ তাআলা তার নবীকে বললেন কেউ যদি আপনি যদি কাউকে দাওয়াত দেন তাকে ডেকে এনে তার মাথায় প্রস্রাব করার কথা বলেননি কথা কি বুঝতে পারছেন কিনা তাকে ধরে ডেকে এনে সামনে এনে তার মাথায় প্রস্রাব করে দেওয়ার কথা বলেননি কিংবা কোন মাযহাব কোন মানহাজের ভুল ত্রুটির উপরে
আল্লাহর রাসূল থুতু নিক্ষেপ করার জন্য বলেন নাই যে থুতু নিক্ষেপ করেছে সেও যেমন চরম মারামারি করেছে যে ডেকে এনে প্রস্তাব করার জন্য বলেছে সেও তার আবেগ আন্দাজকে নিচের দিকে নামিয়ে এসেছে কারণ একজন জাহেলের উত্তর যখন আলেম দিবে তখন তার ব্যবহার জাহেলের মতো হবে না তার ব্যবহার নবীওয়ালা কাজের মতো হবে যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলোচনা করে বুঝাচ্ছেন ডেকে এনে প্রস্তাব করে দিতে হবে এটা কোন দাঈর আচরণ হতে পারে না কোরআন হাদিসের পরিভাষায় আবার কোন মানহাজকে থুতু নিক্ষেপ করতে হবে এই সব শব্দটাই তো এই শুরু করেছে এই লোক যে লোক এই কথা বলেছে এটা কোন দাঈর আচরণ হতে পারে না দুইজনই ভুল কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নীতিমালা দিয়েছেন আপনি আমার ভক্ত না কার ভক্ত না প্রভুকের ভক্ত 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 বলতে ইসলামে কিছু নেই মানুষ ভক্ত মানুষ অনুসরণ করবে দুইটা জিনিসে তিনটা জিনিসে আল্লাহ তার রাসূলের এবং সাহাবীদের জামাআতকে এই তিনটা জিনিস মিলে হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত এই তিনের বাইরে কোনো ভক্ত চলবে না কথা কি বুঝতে পেরেছেন কিনা কেউ একটা ভুল করলে আমি ভুল করব না এই জন্য তো কবি বলেছেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কে কুত্তার পায়ে আমার কামড় দেওয়া শোভা পায় কুকুরের কাজ কুকুর করেছে ঠিক না ঠিক আমি আল্লাহর নীতির বাইরে যেতে পারবো না এবার দাঈদের দ্বিতীয় কোয়ালিটি বলেছেন যে একজন ব্যক্তি আপনাকে যত খারাপ ব্যবহার করুক আপনার বিরুদ্ধে যত মানহানি করুক আপনি যখন তাকে দাওয়াত দেবেন দুইটা মূল নীতি করবেন কি সূরা বানি ইসরাঈল 17 নম্বর সূরায় আল্লাহ আলোচনা করেছেন কদ জাআকুম বাসাঈফ আল্লাহর পক্ষ থেকে যেই স্পষ্ট প্রমাণ তোমার কাছে এসেছে তুমি জনগণের সামনে সেই স্পষ্ট প্রমাণটা উপস্থাপন করো ফামান আবসার ফালিনাফস কেউ যদি সত্যের দাওয়াত দেওয়ার পরে সে সত্যটাকে দেখে উপলব্ধি করে সে তার নিজের জন্য করবে ও মানে আমি ফাআলাইহা আর আপনি কোরআন হাদিসে দাওয়াত দেওয়ার পরও সত্য দেখে যে মুখকে ফিরিয়ে এনেছে নবী ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ আমি তো আপনাকে পাহারাদার করে পাঠাই নাই ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল আমি তো আপনাকে উকিল করে পাঠাই নাই সূরা গাসিয়াত আল্লাহ বলেছেন নাস্তা আলাইহিম বিমুসাইতির রাসূল আমি তো আপনাকে ইন্সপেক্টর করে পাঠাই নাই আপনার কাজ হলো আল্লাহর দলিল রাসূলের যে দলিল রয়েছে এই বোরহান মানুষের সামনে উপস্থাপন করা কেউ যদি মানে তো তার জন্য মানবে আর কেউ যদি না মানে ওমানা আমি ফাআলাইহা তার অন্ধত্বের জন্য আপনি আমার কাছে সুন্নাত করুন আমি আল্লাহ এই ব্যক্তির জন্য যথেষ্ট আপনাকে দাওয়াত দিলাম আপনি দাওয়াত কবুল করেননি আপনার দায়িত্ব শেষ আপনার দায়িত্ব শুধুমাত্র কি করে দেওয়া পৌঁছে দেওয়া নবী আম্বিয়া আলাইহিস সালামের উফাতের পরে নবীর ওয়ারিসান যারা হবেন ওলামাদের কাজ হলো জাহেলদের সামনে তুলে ধরা পৌঁছে দেওয়া এটা নবীর ওলামাদের কাজ এখন দাওয়াত দিতে দিতে হবে কিভাবে কেউ যদি মন্দ কথা বলে তার জবাবে আপনি কি বলবেন কেউ থুতু নিক্ষেপ করেছে জবাবে প্রস্তাব করে দেবেন এটা বলবেন আবার আজ আরেকদিন বলবে যে না তার সাথে বড়তা করে দিতে হবে ঠিক না ঠিক এখন কোরআন কি নীতি অবলম্বন করেছে সেই নীতি আমাদের অবলম্বন করতে হবে ঠিক না ঠিক ভুল নিজের লোক করলো ভুল ভুল আমার বাবা করলো ভুল ভুল আমার উস্তাদ করলো ভুল ভুল আমার বড় ভাই করলো ভুল ঠিক না ঠিক সেই ভুল কারণ আল মুজতাহি ইখতি ওয়া ইউসিফ গবেষকরা ভুল করবেন সঠিক করবেন ভুলটুকু আমি যে ভুল বলবো এই ভুল আপনার দলিল নয় আমি যে কোরআন হাদিস বলবো এটাই মূল ভুল থেকে সরে মূলের দিকে ছুটে আসা উচিত আরবিতে একটা প্রবাদ রয়েছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরত আসবে এটা হলো আরবি একটি প্রবাদ বাক্যের মূল কথা আপনি যদি সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের পর থেকে পড়েন 34 35 নম্বর আয়াতে আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর আল্লাহ বলেছেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ হে রাসূল সমান না ভালো আর মন্দ ভালো আর মন্দ দুইটা জিনিস সমান না কে বলছেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ভালো আর মন্দ দুইটা জিনিস সমান না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান যদি তুমি যদি তোমরা কোন খারাপের উত্তর মন্দের উত্তর ভালো দিয়ে দাও তোমার এবং তোমার সাথে যার শত্রুতা চলছে বিদ্বেষ চলছে
এই যে তুমি মন্দের উত্তর যে ভালো দিয়ে দিচ্ছ তোমার শত্রুতার মধ্যে এই গুণটি যদি তুমি অর্জন করতে পারো তোমার আর তোমার শত্রুর মধ্যে আমি আল্লাহ তাআলা বন্ধুত্ব স্থাপন করে দেব কত সুন্দর কথা আল্লাহ ওয়ালা তাসতাউইল হাসানা ওয়ালা সাইয়্যা আল্লাহ প্রথম বুঝালেন ভালো আর মন্দ সমান না ইদফা বিল্লাতি হিয়া আহসান যদি আপনি মন্দের উত্তর ভালো দিয়ে দেন খারাপের উত্তর ভালো দিয়ে দেন ফাইদাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া তাহলে আমি আল্লাহ তাআলা আপনার এবং আপনার শত্রুদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিবেন কেউ রাগ করেছেন কেউ আপনার প্রতি বিদ্বেষ পোষণ করেছেন আপনি যদি তাকে হাদিয়া দেন আপনি যদি তাকে এর দাওয়াত দিয়ে খাওয়ান আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ রহম ভরে দেন এটা পরীক্ষিত এটা পরীক্ষিত এই জন্য মন্দের উত্তর কখনো মন্দ দিয়ে দেওয়া এটা কোরআন হাদিসের নীতি নয় এটা সালাতদের নীতি নয় মন্দের উত্তর আমরা কি দিয়ে দেব ভালো দিয়ে দেব এটাই কোরআন কারীম আপনাকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজরানের খ্রিস্টানদের সাথে আল্লাহর রাসূলের বিতর্ক চলছিল নাজরানদের খ্রিস্টানদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন্দের উত্তর ভালো দিয়ে দিচ্ছিলেন সেই নাজরানের খ্রিস্টানদের অনেক অনুসারীরা ইসলামের পতাকা তলে এসে পড়েছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিচ্ছিলেন মূর্তি পূজারীদের একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছেন এরপরে চূড়ান্ত যখন উত্তর দিয়েছেন যে তোমরা কি মূর্তিগুলোর ইবাদত করো হ্যাঁ আমরা মূর্তিগুলোর ইবাদত করি এবার ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর সামনে খাবার রেখে বললেন মা লাকুম লা তান্তিকুন হে মূর্তিরা কি হলো আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন কথা বলছো না কেন এ খায়ও না কথাও বলে না এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপর চড়াও হলেন তার মানে মূর্তি পূজারীদের বচ্ছনার জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সমন্বিত তাওহীদ দিয়ে তিনি জাহিলিয়াতের মোকাবেলা করেছিলেন যখন খারিজি গোত্রের সাথে আবু দাউদের মধ্যে হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আন নবীজির চাচাতো ভাই তার সাথে বাহাস হচ্ছিল মুনাজারা হচ্ছিল তিনি খারিজি গোত্রের লোকদের সাথে কোরআন সুন্নার পরিপন্থী উদ্যুক্ত কোনো আচরণ করে নাই এজন্য আমি মনে করি যে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়িটা যদি বন্ধ করে দেই তাহলে এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হবে আমরা আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিতে পারব এবার আসেন দায়ীদের গুণাবলী কেমন হওয়া উচিত আমি সেই বিষয়ে আলোচনা করেছিলাম তাহলে এতটুকু পর্যন্ত আলোচনা হলো যে একজন দায়ীকে মন্দের উত্তর কি দিয়ে দিতে হবে এ দ্বিতীয় গুণ ছিল প্রথম গুণ ছিল সুস্পষ্ট জ্ঞান সহকারে দাওয়াত দিতে হবে দ্বিতীয় জ্ঞান ছিল দ্বিতীয় পয়েন্ট ছিল একজন দায়ী 25টি পয়েন্টের মধ্যে যে অবশ্যই একজন দায়ী মন্দের উত্তর কি দিয়ে দেবে ভালো দিয়ে দিবে একজন দায়ী যিনি আল্লাহর রাস্তায় মানুষকে কি করবেন দাওয়াত প্রদান করবেন তৃতীয় বৈশিষ্ট্য একজন দায়ীর অন্তর একজন দাওয়াত দানকারী দাওয়াত দেনেওয়ালার অন্তর কুসুমের মতন কমল হবে কিসের মতন কমল হবে এই আখলাকটা যদি আমাদের থাকতো পৃথিবীতে একজন ব্যক্তির মধ্যে বর্তমানে আখলাকটা লক্ষ্য করা যায় একজন মানুষ কতটা বিনয়ী হয়ে দাওয়াত দিতে হবে একজন মানুষ কতটা বিনম্র হলে পরে তার দাওয়াত মানুষের কাছে প্রভাব পড়ে তুতলা জন্মসূত্রে তিনি মুখে ভালো করে কথা বলতে পারেন না জড়তা সেই উদাহরণটা এনেছেন যুগ উত্তীর্ণ ভাষায় কোনো অস্ত্রের ঝনঝনি দরকার পড়ে নাই কোন আমাদের বক্তাদের মতো 47 লম্বা সুর দিয়ে অজ্ঞান হয়ে আধা ঘন্টা পড়ে থাকে নাই ডক্টর জাকির নায়েক কিভাবে মানুষকে যুগ উত্তীর্ণ ভাষায় দাওয়াত দিতে হয় এটা বাস্তব একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলেন আমাদের ডক্টর জাকির নায়েক তিনি সুর ছাড়াই জোর ছাড়াই কোন রকমের ভীতি প্রদর্শন করা ছাড়াই আল্লাহর রাস্তায় মন্দের উত্তর ভালো দিয়ে দেওয়াতে আজকে তার দাওয়াতে সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে লক্ষ কোটি মানুষ ইসলামের ছায়া তলে এসেছে কি জৈন ধর্ম কি বৌদ্ধ ধর্ম কি খ্রিস্টান ধর্ম কি হিন্দু ধর্ম শুধুমাত্র দায়ীর একজন উত্তম গুণ তার মধ্যে ফিট হওয়ার কারণে তিনি দেখিয়েছেন যে দাওয়াত দিতে গেলে কতটা কোমল ভাষী হতে হয় মনে রাখবেন দাওয়াতের ময়দানে জিহাদ নাই জিহাদের ময়দানে দাওয়াত নাই আমরা দাওয়াতের ময়দানে জিহাদ করে ফেলি
আমরা একজন মানুষকে একটা ভুল পেলে তার ভুলটাকে ধরার জন্য এত খারাপ ব্যবহার করি আমাদের গব্বা সেই লোক ইসলামের কাছে আর আসে না তা আমাদের মতো দাঈদের আচরণের কারণে এমন হয়েছে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন একজন দাঈর কিরকম আচরণ হতে হবে নবীজির মেজাজও এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে খুব কড়া ছিল খুব কড়া আর অনেক কঠিন ছিলেন আল্লাহ আয়াত নাযিল করলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিয়াতালহুম ওয়ালাউ কুনতা ফাদদাল গালিদাল কলব লা ফাদু মিন হাওলিক রাসূল আমি আল্লাহ যদি আপনার কলবের মধ্যে অন্তরের মধ্যে শান্তি দান না করতাম আপনার কলবটাকে যদি আমি আমি কোমল না বানাতাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিয়াতালহুম ولو كنت فدا غليظ القلب আপনার কলব যদি غليظ القلب কর্কশ হতো আপনার ব্যবহার যদি কর্কশ হতো আপনার আচরণ যদি কর্কশ হতো তাহলে তাহলে فبما رحمة من الله لنت لهم ولو كنت فدا غليظ القلب لن فدوا من حولك লোকেরা আপনার পাশে ভিড় জমাতো না লোকেরা আপনার পাশে ভিড় জমাতো না লোকেরা আপনার পাশে ভিড় জমাতো না তাহলে আল্লাহ কি বুঝালেন রাসূলের হৃদয়কে আল্লাহ কুসুমের চাইতে কি করে দিয়েছেন নরম করে দিয়েছেন আবার এই রাসূল যুদ্ধের ময়দানে কি হয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দা আলাল কুফফার কাফেরদের চিহ্ন ছিলেন আশিদ্দা কঠিন ছিলেন কিন্তু যখন দাওয়াত দিয়েছেন প্রস্তাব করে দিয়েছে মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবারা বললেন ধরে ফেলবো নাকি আল্লাহ নবী বলছেন আরব সরে যাও তোমরা তাকে প্রস্তাব লোড করতে দাও মসজিদে সেই হিন্দু সে মুশরিক মসজিদের মধ্যে প্রস্তাব করে বলে দিয়েছে রাসূল তাকে ডেকে এনে বলেছেন তোমাদের ধর্মীয় উপাসনালয়ে যদি কেউ প্রস্তাব করে তোমার কেমন খারাপ লাগবে খুব খারাপ লাগবে আল্লাহ রাসূল বলেন এখানে আমরা আল্লাহকে সাজদা করি এখানে আমরা আল্লাহকে ডাকি এটা আমাদের আল্লাহর ঘর তোমার এইরকম নাপাকে করা ঠিক হয়েছে এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনুল খালক উত্তম আখলাক দেখার পরে সে নিজে থেকেই সরে এসেছে এবং পরবর্তীতে সে ইসলামের পতাকা তলে কালেমার শাহাদা দিয়েছে উত্তম একটি আখলাক এই আখলাক তাকে ইসলামের মধ্যে ভাসিয়ে নিয়ে গেছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাকুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লান ফাদদু মিন হাওলিক নবী আপনি যদি কর্কশ হতেন আপনার ব্যবহার যদি রাফ হতো আমি আল্লাহ তাআলা আপন লোক আপনার পাশে ভিড়ত না আপনার হৃদয়কে আমি আল্লাহ তাআলা কি করে দিয়েছি নরম্র করে দিয়েছি নরম করে দিয়েছি কুসুমের মতন কমল করে দিয়েছি এজন্য দাওয়াত দিতে হলে একজন দাঈকে এই রকম বিনম্র হওয়া উচিত যেমন বিনম্রের শ্রেষ্ঠ উদাহরণ হলেন বারহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাওয়াত দিতে গেলে মাথা গরম করলে মেজাজ গরম হয়ে গেলে সেইখানেই দাওয়াত বন্ধ করতে হবে মেজাজ গরম করে মাথা গরম করে কাউকে দাওয়াত দিলে দাওয়াতের পরিবর্তে সেইখানে আর বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি হবে কে বলছেন আল্লাহ বলছেন সূরাতুল আরাফ 198 থেকে 2003 নম্বর 203 নম্বর পর্যন্ত আয়াত 198 থেকে 203 পর্যন্ত আয়াত আপনি দেখবেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين الله تعالى নির্দেশ দিয়েছেন মানুষকে ভীতি ভয় দেখিয়ে আখেরাতের ভয় দেখিয়ে উত্তম ব্যবহার করে মানুষকে আল্লাহ তাআলা তার রাস্তা দাওয়াত দিতে বলেছেন এরপরও যদি কেউ তর্ক করতে আসে কোন জাহেল জাহালাতের কারণে আপনি একটা হাদিস বুঝালেন বুঝে নাই আপনি আয়াত বুঝালেন বুঝে নাই আপনারটা সুন্না বোঝালেন বুঝে নাই আপনি সাহাবিদের কথা বোঝালেন বুঝে নাই আপনি কাবিরা গুনা বোঝালেন বুঝে নাই আপনি শিরিক বোঝালেন বুঝে নাই আপনি বিদআত বোঝালেন সে বুঝে নাই আল্লাহ তাআলা বলছে ওয়ারি দানিল জাহিলিন এই মূর্খদের থেকে তুমি এড়িয়ে চলো তখন আপনার সেই মূর্খ থেকে কি করতে হবে এড়িয়ে চলতে হবে আপনার মাথা ইতিমধ্যে গরম হয়ে গেছে খুদিল আফু ওয়া আমুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন এরপর আল্লাহ দ্বিতীয় আয়াতে 199 নম্বর আয়াতে বলেছে وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله
আর যখনই শয়তান তোমার মেজাজকে নিজের নিয়ন্ত্রণে নেবে তোমার মেজাজ হারিয়ে ফেলবে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও মনে মনে বলেন আউযু বিল্লাহ মনে মনে কি বলেন আপনি মেজাজ গরম হয়ে গেছে বিতর্ক করতে যে বাহাস করতে যে দাওয়াত দিতে যে বিতর্ক করতে যে আপনার মেজাজ নিজের নিয়ন্ত্রণে নেই আপনি নিয়ন্ত্রণে নিয়ে এসে কুল ডাউন হয়ে আপনি আউযু বিল্লাহ বলবেন আল্লাহ ওয়াদা করেছেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ যখনই আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ বলছেন ইন্নাহু সামিউন আলীম আল্লাহ তাআলা তো তোমাদের কথাগুলোকে তোমাদের কর্মকাণ্ডগুলোকে তিনি দেখছেন এবং তিনি শুনছেন তিনি শ্রোতা দ্রষ্টা তিনি সবকিছু জানেন এবং দেখেন এরপর আল্লাহ তাআলা 200 নম্বর আয়াত আলোচনা করেছেন ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون যখন শয়তানের ভাইরা তোমাকে এই দামাতের পথ থেকে ইসলামের রাসূলের হৃদয়গ্রাহী পদ্ধতি দাওয়াত থেকে তোমাকে সরিয়ে আনবে সাথে সাথে তুমি তাযাক্কারু কার জিকির করো আল্লাহর জিকির করো فاذا هم مبصرون আল্লাহ তাআলা বলছেন তাহলে আমি আল্লাহ তোমার দুই চোখ হিদায়াতের জন্য খুলে দেব আপনাকে দুই চোখ হিদায়াতের জন্য কি দেওয়া হবে খুলে দেওয়া হবে তাহলে তিন নাম্বার দাঈর একজন দাওয়াত দানকারীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম একজন দাওয়াত দানকারী তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি হবেন দাওয়াতের ময়দানে কুসুম কোমল বিনম্র কার্টেসিয়াস অ্যাকর্ডিং উইথ কার্টেসি ভদ্রতার সাথে সে দাওয়াত দিবে মানুষকে ভদ্রতার সাথে কি দিবে দাওয়াত দিবে এটা কিন্তু দাওয়াতের মূলনীতি আমি যুদ্ধের মূলনীতি বর্ণনা করছি না আপনার সাথে মনে রাখতে হবে এই মূলনীতি উসুলগুলো মারাত্মক আমার তো মনে হয় এখানের 100 জনের 90 জনই এই কথাগুলো বুঝতেছেন না কেন জানেন কারণ 100 জনের 90 মনের মধ্যে 90 জনের মধ্যে আমি সহ এই ধরনের আখলাক আমাদের মধ্যে ফিট নাই 100 জনের 90 জনের মধ্যে এটা ঢুকে নাই মাথায় কেন জানেন আমি সহ এই 90 জনের মধ্যে এই আখলাক যেভাবে কোরআন বলছে এইভাবে ফিট আমাদের মধ্যে নাই যদি এইভাবে ফিট আমাদের মধ্যে থাকতো তাহলে মুসলমানের সংখ্যা আর 100 কোটি গুণ বেড়ে যেত জমিনে আমরা সরে এসেছি আমরা খুব দ্রুত শর্টকাট খুঁজি জল্পদিনে দাওয়াত দিয়ে একেবারে ইসলাম প্রচার করে ফেলবো আর কোনো কষ্ট থাকবে না আমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি এখন দাঈদের চতুর্থ গুণ নিয়ে আমি আলোচনা করব আমি তিনটি গুণ নিয়ে আলোচনা করলাম চার নাম্বার 25টির মধ্যে চার নাম্বার গুণ দাঈদের চতুর্থ গুণ হলো অবশ্যই সেটা আপনার মধ্যে থাকা চাই সেই গুণটি হলো দাওয়াতি কাজের টার্গেট আপনি কাকে করবেন কাকে কাকে দাওয়াত দিবেন আমাদের মসজিদের সমাজে মাহফিলের অনেক বক্তাদের মধ্যে একটা চরিত্র লক্ষ্য করা যায় এইসব চরিত্রের আমি ইসলামের খলিফা হলে তাদেরকে শাস্তির আওতায় আনতাম যে যে একটু খুব হাই লেভেলে আছে যে একটু খুব রিচ ধনী যার কাছে গেলে টাকা পাওয়া যাবে যাকে অসুস্থ হলে ফুল ফল দিলে মাদ্রাসায় 10 লাখ 5 লাখ টাকা দান করে দেয় দৌড়ায় তার কাছে যায় মানুষ উদ্দেশ্য কি বলেন তো বাপ বাড়া না ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া উদ্দেশ্য অন্য কিছু না উদ্দেশ্য হলো কি টাকা এটা আমি আমার কথা বলতেছি এটা আমাদের নীতি আমরা একটু ক্ষমতার আশায় একটু প্রভাবশালী ব্যক্তির প্রভাব থাকবে এই আশায় আপনি তো মানুষ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনের প্রথম দিকে তিনি এইভাবেই করছিলেন যেইভাবে আপনি করে থাকেন এখন নবীজি চিন্তা করলেন আমি মক্কার বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিয়ে দিলে ইসলাম প্রচার একেবারে সহজ হয়ে যাবে তখন একজন অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ বিন মাখতুম রাদিয়াল্লাহু আন সহি বুখারীর বর্ণনায় তাফসীর অধ্যায় এসেছে রাহিকুল মাখতুম এসেছে সিরাতে হালবিয়াতে এসেছে রহমাতুল্লিল আলামিন এসেছে জাদুল মাআদে এসেছে ইবনে ইসাকের সিরাত ইবনে ইসাক বা ইবনে হিশামের মধ্যে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাঠিতে ভর করে একজন অন্য সাহাবা উম্মে মাখতুম আমার রাসূলের কাছে আসছেন
রাসূল চিন্তা করলেন আমি আছি মক্কার বড় বড় কাফেরদেরকে নিয়ে ধনাঢ্য ব্যক্তিদেরকে নিয়ে প্রভাবশালী ব্যক্তিদেরকে নিয়ে আর কোথায় এসেছে উম্মে মাকতুম তাকে দিয়ে লাভ কি কি ফায়দা আছে এই লোক ইসলাম গ্রহণ করলে একটা না দুইটা না তিনটা না একসাথে এগারোটি আয়াত আল্লাহ সূরা আবাসার মধ্যে নাজিল করে দিয়েছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো হে নবী আপনি জানবেন কিভাবে এই অন্ধ লোকটি আপনার ওয়াজ নসিহত শুনলে সংশোধন হয়ে যেত আপনি যাদেরকে আশা করছেন তারা দিনের মধ্যে আসবে না কিন্তু আপনার এই অন্ধ লোক দাওয়াতের ময়দানে এত বিপ্লব সৃষ্টি করবে যে ইসলাম প্রচার তাদের দিয়ে করছেন আপনি আপনার মনোযোগ এই অন্ধ ব্যক্তি তার দিকে দিন এই আয়াত নাজিল হওয়ার পর রসুল যেই ইবনে মাকতুমকে বলেছেন আহলান ওয়া সাহলান লা ইয়াদগিরু আলাইনা হাওবান আল্লাহ তালার ইসলামের সুশীতল পতাকা তলে তোমাকে সুস্বাগতম হে অন্ধ সাহাবা এই জন্য রসুল যখনই যুদ্ধের ময়দানে যেতেন তার স্থলা বিশিষ্ট তিনি এই সাহাবিকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিয়ে যেতেন সুবহানাল্লাহ নবীজি মসজিদে নববীর মিম্বারে এই অন্ধ ব্যক্তির সম্পর্কে বলেছেন তোমরা আমার আব্দুল্লাহকে দুই চোখ অন্ধ দেখো ঠিকই কিন্তু আমার আব্দুল্লাহ দুই চোখ অন্ধ আছে কিন্তু অন্তর চক্ষু খোলা আছে সে অন্তরের চোখ দিয়ে সব দেখে নিতে পারে তাহলে একজন দায়ী গুণাবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার দাওয়াত মাথা বেছে বেছে দিবেন না আপনার দাওয়াত কি আপনি দাওয়াত দিচ্ছেন ইসলামের নামাজের রোজার হজ জাকাতের গোটাটাই তো ইসলাম আপনার যেটা দাওয়াত দিচ্ছেন যে দেখবেন আপনার দাওয়াত কবুল করেছে যে দেখবেন আপনার দাওয়াতের কথা শুনেছে যে দেখবেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে আপনি তাকেই দাওয়াতের জন্য সেখানে নিয়ে আসার চেষ্টা করবেন এটা দায়ীর একটা গুণাবলী তার মানে একজন দায়ী প্রভাবশালী ব্যক্তিকে প্রভাব বিস্তার করার জন্য দাওয়াত দিবে না একজন দায়ী সকল ব্যক্তির জন্য দাওয়াত প্রদান করবে ঠিক না ঠিক তবে মানুষের মর্যাদা অনুযায়ী সম্মান করা এটা কিন্তু নাজায়েজ না আপনার এলাকায় একজন মার্জিদ শরীফ আদমি মুয়াদ্দাবুন ভদ্র তাকে দেখলেন সম্মান করলেন ভালোবাসলেন এই কারণে যে তাকে ভালোবাসা দিয়ে যদি আমি কাছে আনতে পারি তার দ্বারা ইসলামের বহুত বড় বড় কাজ হাসিল করা যাবে এই উদ্দেশ্যটা কিন্তু খারাপ না এটা কিন্তু ভুলভাবে নিবেন না এটারও দলিল বুখারীতে রয়েছে আপনারা সবাই জানেন একটা হাদিস রয়েছে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আন নাম শুনছেন কিনা ওয়াইল বিন বা ওয়াইল ইবনে হুজুর আমিন জোরে বলার হাদিসটা ওয়াইল ইবনে হুজুরের আমিন আসতে বলার হাদিসটা ওয়াইল ইবনে হুজুরের বুকে হাত বাঁধার হাদিসটা ওয়াইল ইবনে হুজুরের নাবির নিচে হাত বাঁধার হাদিসটা তার দিকে দেওয়া ওয়াইল ইবনে হুজুরের এখন কোনটা কোনটা আসল ওয়াইল ইবনে হুজুর তা উসুলে হাদিসের আকুশি কাজ দিয়ে চ্যালেঞ্জ সহকারে 50 লাখ টাকার এই চ্যালেঞ্জ ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে আপনার কোন মৌলভি এখন পর্যন্ত 50 লাখ টাকা নিতে আসেনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি এটা তাদের চূড়ান্ত ব্যর্থতা আমি 50 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়ে বসে আছি কথাকে বুঝতে পারছেন কিনা এই আল্লাহর এই গোলাম এই চ্যালেঞ্জ কেউ জিতে গেলে তাকে 50 লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখে তো আমি আজ পর্যন্ত পাই নাই তো সেই ওয়াইল বিন হুজুর উদ্দেশ্য কিন্তু আজকে সে চ্যালেঞ্জের আলোচনা না উদ্দেশ্য হল ওয়াইল বিন হুজুর এই ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল করির মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন যেটা বুখারি শরীফের 5টা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থের একটি ব্যাখ্যা গ্রন্থ হল উমদাতুল করি যেটা হানাফি মাযহাবের সব থেকে বড় আলেম আর আমার একটা কৌশল হল আমি দাওয়াতি ময়দানে কখনো সালাফি আলেমদের তাহকিক তাখরিজ আনি না আমি হানাফিদের কিতাব থেকে দলিল দিতে পছন্দ করি হানাফি মাযহাবের কিতাব থেকে মোনাজাতের দলিল বিদাত বলে প্রমাণ করি হানাফি মাযহাবের কিতাব থেকে ইল্লাল্লাহ জিকির করা বেদাত এটা প্রমাণ করে দেই হানাফি মাযহাবের কিতাব থেকে সবা বড় ফালুয়া বেদাত এটা প্রমাণ দিয়ে দেই হানাফি মাযহাবের কিতাব থেকেই আপনার তাবিজ দেওয়া নাজায়েজ এটা প্রমাণ দিয়ে দেই হানাফি মাযহাবের কিতাব থেকে মাযহাব পীরের পায়ে সাজদা করা হারাম শিরক এটা দলিল দিয়ে দেই হানাফি মাযহাবের কিতাব থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা চুমু দিয়ে চোখ লাগানো এটা হানাফিদের কিতাব থেকে বের নবীদের কিতাব থেকে দলিল দিয়ে দেই এটা আলাদা একটা ব্যাপার এটা কি আপনি আলবানির কথা বললে হানাফি নিবে কেন আলবানিকে চেনার সময় তাদের নাই কথা কি বুঝতে পারছেন কিনা আপনি
উসাইমিনের কথা বলুন ইমনি দেখেন তাকে চেনার সময় নাই হ্যাঁ আপনি উসাইমিনের পরিবর্তে আপনি বদরউদ্দিন আইর ফতোয়া নকল করে দেন আপনি আল্লামা নিমবী হানাফি রাহিমাহুল্লাহর ফতোয়া নকল করে দেন একজন মাযহাবি তার মাযহাব মানার কারণে ওই সম্মান থাকার কারণে তাকে অনুসরণ করবে ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন আমিন সেই বদরউদ্দিন আইনি একটি ঘটনা উল্লেখ করেছেন সেই সাহাবা কি নাম বলেছিলাম হ্যাঁ ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন নবীজির সাথে নবীজির নামাজটা কিরকম ২০ দিন ২০ রাত্র তিনি রাসূলের সাথে অতিবাহিত করেছেন সুবহানাল্লাহ কয়দিন ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আন তিনি ছিলেন জমিদার পুত্র তিনি ওই কাবিলার সবথেকে শক্তিশালী কাবিলার রাজা বা আপনি বলতে পারেন জমিদার সেই ধনাঢ্য ব্যক্তি যখন তার আগমনের কথা রাসূল শুনতে পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে আহলান সাহলাম দেওয়ার জন্য কিছু সাহাবীদেরকে দাঁড় করিয়ে দফ বাজিয়ে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বরণ করেছিলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে থেকেছেন দফ বাজিয়েছেন দফ হলো কি এক মুখা ঢোল এক মুখা কি ঢোল এজন্যই ধরেন একজন বিখ্যাত আলেম আসছে এখানে কিছু যুবক দফ বাজালো এটা হালাল এটা শরীয়তে কি হালাল হালাল ইন্দানা সকলের নিকট হালাল কিন্তু সত্য হলো কিশোর হতে হবে যুবক হতে হবে যুবতী দিয়ে দিয়ে নয় কাদের দিয়ে নয় দফ বাজানোর কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো যথারীতি আমরা ভিন্ন সময় আলোচনা করব গান বাজনা কি শ্যামা কি গেনা কি দফ কি তিনটার মধ্যে পার্থক্য কি আর আশা করি আপনারা এলমি আলোচনা পাবেন তাহলে ওয়াইল বিন হুজুরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দাঁড়ালেন ওই যে তিরমিজিতে রয়েছে কোম ও সৈয়দ কোম তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়াও এর মানে কি তিরমিজির সুন্নি ভাইরা দলিল দেয় বাবে এই যে দেখেন ১০২ নম্বর পৃষ্ঠায় আছে কোম ও সৈয়দ কোম তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়াও বিষয়টা এরকম না অর্থাৎ সৈয়দ এখানে বৃদ্ধ লোককে বোঝানো হয়েছে আমার বাবার বয়সে মুরব্বী আসছেন আমি তাকে একটু রিসিভ করতে গেলাম যে আসেন বাবা তাকে ধরলাম তো বলছে তোমার মধ্যে যদি এরকম বৃদ্ধ নেতা আসে যে হাঁটতে পারে না মাজুর তাকে ধরার জন্য দাঁড়িয়েছে তো এইটাকে এনে কিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিয়াম হালাল করার অপচেষ্টা চলছে এটা নিতান্তই ভুল দলিল কথা কি বুঝতে পারছেন কিনা এটা হলো মুরগের কাছে কাসিমের আন্ডা আশা করা আর কি আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন এমনিতে মোরগ কখনো আন্ডা পারে না এটা আবার ভুল বুঝবেন না কি তো এই জন্য আমি বলছিলাম যে একজন দায়ীর গুরুত্ব হলো যে সে মাথা বেছে দাওয়াত দিবে না কথা কি বুঝতে পারছেন কিনা যেমন চট্টগ্রামে গেলে ফারাজ করিমকে দাওয়াত দেবো ইসলামে কাকে দাওয়াত দেবো ফারাজ করিমকে দাওয়াত দেবো আমি যখন কোন প্রভাবশালীদের কাছে যাই আমি প্রভাবশালীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিই এই গোলাম প্রভাবশালীদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেখি আজকে পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে মাতৃভাষাতে জুমার খুতবা চালু হয়েছে বাংলাদেশের প্রশাসনের এক ডজন উর্দুস্থল কর্মকর্তার কাছে আমি ইসলামের সুশীতল দাওয়াত পৌঁছে দিয়েছি তারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে এবং সেইখানে মাতৃভাষাতে জুমার খুতবা হয় আলহামদুলিল্লাহ পুলিশ হেডকোয়ার্টার মসজিদে যেখানে আছে বাড়াবাড়ি করলে সেখানে পৌঁছতে পারতেন না আপনি আমাদের ডিবি হারুন সাহেব তিনিও বলে দিয়েছেন যে আলোচনা করতে হবে রেফারেন্স ভিত্তিক কাউকে খোঁচা না দিয়ে কোরআন এবং হাদিসে আপনার উদ্দেশ্য কি খোঁচা দিয়ে কথা বলা আপনার উদ্দেশ্য হলো তার ভুলকে কোরআন হাদিসের পাশে সংশোধন করে দেওয়া এটা উত্তম দায়ীর কৌশল আপনি এইভাবে দাওয়াত দেন দেখবেন এই দাওয়াতে যে কত শক্তি এই দাওয়াত যে মানুষ কিভাবে লুফে নিচ্ছে তা আপনি কল্পনা করতে পারবেন না এজন্য আপনি সর্বসেক্টরে ইসলামের দাওয়াত দেওয়া উচিত আর দাওয়াতটা হওয়া উচিত দাওয়াতে আসসালাফিয়া অর্থাৎ পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি পদ্ধতিতে দাওয়াত দেওয়া উচিত আল্লাহ তাআলা আমাদের উত্তম দাওয়াত দেওয়ার দাওয়াত বোঝার তৌফিক দান করুন আমিন তাহলে কয়টা গুণা বলি অর্জন বলেছি ২৫টার মধ্যে চারটা চারটা পয়েন্ট উল্লেখ করেছি উত্তম দাঈর ৫ নাম্বার পয়েন্ট কয় নাম্বার পয়েন্ট ৫ নাম্বার পয়েন্ট একদল দাঈর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো
হুসনুল খুলক উত্তম আখলাক নিজের মধ্যে ফিট করা, উত্তম আখলাক কি নিজের মধ্যে ফিট করা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, যারা মানে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না, তারা যা বলে তা নিজেরা আমল করে না। একজন দাঈর গুরুত্বপূর্ণ হলো সে যে মানুষকে এলেম দিবে সেই এলেম অনুযায়ী তার মধ্যে আমল থাকতে হবে। এখানকার কোন ব্যক্তি যদি মসজিদের ইমামকে তাহাজ্জুদ গুজার দেখে, তাস্ত গুজার দেখে, অন্যায়ের প্রতিবাদ দেখে, নারী থেকে নিজের চোখকে সবসময় নিম্নগামী করতে দেখে, অহংকার মুক্ত দেখে, বাতিলের বিরুদ্ধে উচ্চ আওয়াজে তাকে কথা বলতে দেখে, তাহলে দেখবেন অন্য অন্য মানুষদের মধ্যে আল্লাহ তাআলা একটা ভীতি সৃষ্টি করে দিবেন। কেননা তাদেরকে আপনার অধীনস্থ বানিয়ে দেবেন, কেননা আপনি আল্লাহর একনিষ্ঠ গোলাম। আর আল্লাহ কত সুন্দর করে বলেছেন, আমি আমার গোলামদের জন্য সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, আমি আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছি সূর্যকে, চন্দ্রকে, তারকাকে, সমুদ্রকে, গাছপালাকে, বৃক্ষরাজিকে, কুল কায়নাতের সব কিছুর উপরে। একজন ভালো মানুষকে আল্লাহ তাআলা সকলের উপর প্রাধান্য দিবেন। আপনি তাকওয়া অর্জন করেন, আপনি সুন্নতের জ্ঞান অর্জন করেন, আপনি উত্তম আখলাক অর্জন করেন, আপনার কলবকে কলব গুনাহমুক্ত রাখেন, দেখবেন গোটা দুনিয়ার মানুষের মধ্যে আপনার মধ্যে একটা আপনার জন্য একটা আলাদা সম্মান, আলাদা স্বীকৃতি, আলাদা ভালোবাসা তৈরি করে দেবে। আমি এই অধম যেখানে গিয়েছি, আমি ডিবির জিজ্ঞাসাবাদে গিয়েছি, এসবির জিজ্ঞাসাবাদে গিয়েছি, র্যাবের জিজ্ঞাসাবাদে গিয়েছি, এনএসআইয়ের জিজ্ঞাসাবাদে গিয়েছি, প্রত্যেকটা জায়গাতে সবরকে উচ্চকণ্ঠে সাহসিকতার সাথে ভালোবেসে বিনম্রতা দিয়ে কথা বলেছি, প্রত্যেক ব্যক্তি আমার ফ্যান হয়ে গেছে, পরবর্তীতে তারা আবার আমার সাথে যোগাযোগ করে, শায়েখ আপনি কেমন আছেন, যে কোনো সমস্যা আমাদেরকে ফোন দিবেন, আপনার জন্য রাস্তা খোলা আছে। আপনি আল্লাহর জন্য হয়ে যান, দুনিয়া আপনার জন্য হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে সুস্পষ্ট করে কথা বলতে চাই যে আজকের যে আলোচনাটা করলাম, আমি মনে হচ্ছে বিগত কয়েক খুতবা এরকম নতুন বিষয়গুলো আমি উপস্থাপন করি না আপনাদের সামনে। তোমার মনে চাইল যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা এই জন্য মনে চাইল, তাহলে আমি যদি মানুষকে বলি লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আমি যদি মানুষকে আল্লাহর পথের কথা বলি তাহলে ওই কথাগুলো আমার হৃদয়ের মধ্যে ফিট হয়ে যাবে। কারণ আমি যদি ভালো কথা বলি আমার নিজেকে ভালো হতে হবে। এজন্য দায়ীর উত্তম গুণাবলী হলো সে যা বলবে সে সেটার উপর আমল করবে। এই ব্যাপারে একটা হাদিস অনেক জায়গায় শুনছেন, একটা আয়াত, আয়াতটি হলো আপনারা বিয়ের খুতবার মধ্যে শুনেন। আমি জানি না যে আপনাদের বিয়েতে খুতবা হয়েছে কিনা বা সেই দিকে আপনারা মনোযোগ দিতে পেরেছেন কিনা, অনেকে এখন বিয়ে করে সন্তান হয়ে নাতি টাতি বিয়ে দিয়ে দিয়েছেন, সেদিকে হয়তো আপনাদের অনেকের সময় হয়নি, কারণ আপনাদের এই নরসিংদী আজকে তো এই 2500-এর কাছে আমার মাহফিল, আপনাদের এই এলাকাগুলোতে এত মাহফিল আমি নিয়েছি, এত দাওয়াত আমি এখন এদিকে নিচ্ছি, প্রায় বিয়েগুলোর মধ্যে মানে অমুসলিমদের যেমন 12 মাসে 13 পূজা, আপনার বিয়েতে 14 পূজা চলে, ওরা বৈদ্য আর আপনি 14 টাইপের পূজা আছে না আপনার বিয়ের মধ্যে। আপনার বিয়ের মধ্যে পান চিনি, আপনার বিয়ের মধ্যে আংটি বদল, আপনার বিয়ের মধ্যে উকিল বাপ, আপনার বিয়ের মধ্যে ধান ধবরা, আপনার বিয়ের মধ্যে গায়ে হলুদের নামে নাচানাচি, আপনার বিয়েতে উলঙ্গ নাচানাচি, আপনার বিয়েতে হলো গান বাজনা বাজে, মানে কত পাপ দেখতে চান সব পাপ এই বিয়ের মধ্যে ঢুকে গেছে। এই জন্য আমি বলি যে নিজের মধ্যে আদর্শতা ফিট করতে হবে। এই আয়াতটা কি আল্লাহ তাআলা বলেছেন, وقولوا قولا سديدا يصلح لكم ويغفر لكم, তারপর ফাকাদ ফাজা, কত সুন্দর কথা, আল্লাহ তাআলা ইসলাহ করলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আল্লাহ আমাদের ভালোবাসবেন, আল্লাহ আমাদের গুনাহ মোচন করে দিবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, যে সবসময় সঠিক কথা বলবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন, সঠিক কথা বলতে সত্য পথে দাওয়াত দেবে, সত্য পথে দাওয়াত বলতে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা বলতে কোরআন দিয়ে ডাকবে, হাদিস দিয়ে ডাকবে, ইজমা দিয়ে ডাকবে, কিয়াস দিয়ে ডাকবে, আয়াম্মা দিয়ে ডাকবে, ফুদালা দিয়ে ডাকবে, ফুকাহা দিয়ে ডাকবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। আর আল্লাহ কি বলছেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, এই দাইদেরকে রসুল তুমি ঘোষণা দিয়ে দাও সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস তাকে প্রতিদান দিয়ে দিবে। তাহলে হক কথার ওজন আছে না নাই?
এই ব্যাপারে ফাদায়েল আমলের মধ্যে জাকারিয়া কান্দালবি আল হানাফি দাওবন্দি তিনি একটি দলিল উল্লেখ করেছেন, তার নাতি সাদ কান্দালবি তার বইয়ের মধ্যে মুনতাকাবে হাদিসের মধ্যে দলিল চাইছেন। এতই দলিল, দলিলটি ইলিয়াস গুমানি ভারত পাকিস্তানের সব থেকে বড় দেওবন্দি আলেমদের একজন, তিনিও দলিল এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে হক কথা বলে, কি কথা বলে, এ মসজিদের কেউ হক কথা বলে না, আপনি বলে দিলেন যে এখানে আর কোন পতিতালয় চলবে না, বলে দিয়েছি উঠে গেছে, ঠিক না? ঠিক, সাহস করে বলতে হবে আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হক কথা বলতে যে যদি কারো মৃত্যু ঘটে সে শুধু শহীদই হবে না, সে আমার চাচা আমির হামজার সাথে একসাথে জান্নাতে থাকবে। হক কথা, সত্য কথা একটা মারাত্মক কিছু, কথা কি বুঝতে পারছেন কিনা? মূসা আলাইহিস সালাম যে যুদ্ধটা করছিলেন সেই যুদ্ধটাও কিন্তু ছিল মুখের মাধ্যমে, কথা কি জানেন কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইযহাব ইলা ফিরাউনা, মূসা তুমি যাও, ইন্নাহু তাগা, ফিরাউন কি হয়ে গেছে, সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। বলল, আল্লাহ আমি তো তুতলা, কথা বলতে পারি না। কোরআনে কি আছে, রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ, আল্লাহ আমার অন্তরের জড়তা দূর করে দেন, আল্লাহ আমার কলবটাকে প্রশস্ত করে দেন। আমাদের দেশে ছোট লোক কাকে বলে, এক একটা ছোট লোক, ছোট আকৃতির কতগুলো লোক আছে আমাদের দেশে, মেহমান দেখলে কলপচ্যুত হয়ে যায়, একজন আলেমের সম্মান করতে গেলে কলপচ্যুত হয়ে যায়, আছে দশতলা আটতলা পাঁচতলা বিশতলা হেরিয়ে টেরিয়ে নিয়ে ঘুরে, কিন্তু কলপ তো ছোট, একেবারে জবরদস্ত রিফিউজ দিছে না, এটা হওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু ছিল না, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু বাদ দেন নাই, 60 জন সাহাবা খেতেই পান না, যাও দুধ নিয়ে আসো, আবু হুরায়রা দুধ নিচ্ছে, আবু হুরায়রা সবচেয়ে ক্ষুধার্ত, তাকে না দিয়ে আরেক সাহাবারা দিয়ে দিয়েছে। আবু হুরায়রা মনে করেছে যে আমাকে না দিয়ে ওকে দিয়ে দিল। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসুলের হাতের মধ্যে আল্লাহ এত বরকত দিয়ে দিলেন যে আমি খেলাম আর 60 জন খেলো, খেয়ে ওই পাত্রের মধ্যে দুধ যতটুকু ছিল অতটুকুই চৈচুম পড়ছিল, একটুও কমে নাই, রাসুলের হাতের বরকত কমে নেই। বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, কারামতে উলি অধ্যায় হাদিস রয়েছে, এটি তার মানে বোঝা যাচ্ছে যে একজন দায়ীর ক্ষেত্রে সর্বদা ওয়ালা তাউবিসুল হক বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে কি করো না, মিশ্রিত করো না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, এসেছে সত্য আর বিদায় নিয়েছে মিথ্যা, মিথ্যা তো মিথ্যার উপরে প্রতিপন্ন আর সত্য তো সত্যের উপর প্রতিপন্ন। এই জন্য একজন দায়ীর গুণাবলী হল সে কৌশলের সাথে বিনম্রতার সাথে হৃদয়কে নিংড়িয়ে উজাড় করে সে কুরআন সুন্নার বয়ান মানুষের সামনে পেশ করবে, তার দায়িত্ব শেষ। একজন দায়ীকে কি হতে হবে, একজন অসুস্থ ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, একজন ব্যক্তি আপনার সহি জিনিসটা কবুল করে নাই, অসুস্থ শুনতে পেয়েছেন, আপনি তার জন্য দামি ফল নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে যান, আজ সে পারে নাই, আগামীকালকে আপনার এই বৈপ্লবিক আখলাক দেখে সে বলবে আমি তার এত বিরোধিতা করি, এত খারাপ বলি, এত কুচ্ছা বলি, তার দিনকে এত ঘৃণা করি, কিন্তু দিন শেষে মুমূর্ষ অবস্থায় সে আমার পাশে এসে দাঁড়িয়েছে, দেখবেন এই লোকটা আপনার প্রতি ভালোবাসা তৈরি করবে, আস্তে আস্তে সে ইসলামের মধ্যে প্রবেশ করবে। আসলে আমরা ইসলামের কোন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করি না, কাজ করি না, এই জন্য আমাদের 3.5 বডিতেই তো ইসলাম নাই, আমরা নিজেরা ইমান ইসলাম বুঝি না, আমাদের অবস্থা হলো সমাজতন্ত্রীদের মতো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। জিনা ভাই, আপনি যে প্রভাবশালী হওয়ার পর দাওয়াত দিচ্ছেন না, আপনি যে টাকা পয়সা হওয়ার পরেও যে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করছেন না, আপনার ঘরে খাবার মজুদ আছে, আপনার চলার জন্য গাড়ি আছে, আপনার বলার জন্য টাকা পয়সার কোনো কমতি নেই, কিন্তু আল্লাহর রাস্তায় সময় দিচ্ছেন না, আল্লাহর কসম এর জন্য আপনাকে কেয়ামতের দিন ধরাশায়ী হতে হবে, আপনার কল্ল করে আল্লাহ হায়াত পৌঁছে নাই, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা,
আল্লাহ জিজ্ঞাসা করবেন কানের ব্যাপারে, আল্লাহ জিজ্ঞাসা করবেন চোখের ব্যাপারে, আল্লাহ জিজ্ঞাসা করবেন কলবের ব্যাপারে। আল্লাহর নবী একদিন ঠান্ডা পানি চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ঠান্ডা পানি দিলেন, আল্লাহর নবী পানির গ্লাস হাতে নিয়ে তার চোখে অশ্রু জল সিক্ত হয়ে টপটপ করে পড়ছিল। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী, আমি কোন বেয়াদবি করেছি, ইহানত করেছি, আপনার ইহতিরামের খিলাফ করেছি? আল্লাহ রাসূল বলেছেন, না আলী, এই ঠান্ডা পানি হাতে নেওয়ার পরে আমার সূরা তাকাসুরের ওই আয়াতটা মনে পড়ে গেছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে মানুষকে জিজ্ঞাসা করবেন। শোনো আলী, আমি আল্লাহর নবী এই ঠান্ডা পানির জবাব দিহি না করা পর্যন্ত ওই কুলসিরাতের ময়দানে আমি আল্লাহর নবীকে পা রাখতে দেওয়া হবে না। এই ঠান্ডা পানির জবাবও আমি আল্লাহর কাছে দিতে হবে স্বচ্ছভাবে, আমি রসুল হওয়ার পরেও দিতে হবে। তাফসীরে ইবনে কাসির চতুর্থ খণ্ড 134 পৃষ্ঠায় মিশরি ছাপ দ্রষ্টব্য এ হাদিসটি। তাহলে একজন দায়ীর গুণাবলী হওয়ার জন্য উত্তম আখলাকটা সব থেকে জরুরি, ঠিক না? ব্যাঠিক, একটু সুন্দর উদাহরণ দিচ্ছি। সিয়ারু আলামি নুবালা তে হাদিস এসেছে, সাইয়্যিদুনা আবি বকর রাদিয়াল্লাহু আন ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছিলেন। একজন কাসের খুব বচ্ছনা করছিল তাকে, মানে টিটকারি করছিল, হাসছিল, আপনি এখনো যদি কাউকে সুন্নত দাওয়াত দেন এরকমটা করবে। আল্লাহর রাসুল এই দৃশ্য দেখে হাসতেছিলেন, দ্বিতীয়বার গালি দিচ্ছিল, রসুল হাসতেছিলেন, তৃতীয়বার গালি দিচ্ছিল, রসুল হাসতেছিলেন, চতুর্থবার আবি বকর ধৈর্য চুত্ত করে তিনি কাফের প্রতিউত্তরে তিনি প্রতিউত্তর দিচ্ছিলেন। আল্লাহর রাসুল বলেন, হে আবি বকর, তুমি যতক্ষণ পর্যন্ত এই লোকটার সাথে ধৈর্য ধরছিলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফিরিস্তারা তোমার আমল নামাতে সোয়াব লিখতেছিল আর আমি দৃশ্য দেখে হাসতেছিলাম, কিন্তু যখনই তুমি ধৈর্য চুত্ত করলে রসুল আয়াত করলেন, বল কাদিমিন আল গয়দ ওয়াল আফিনা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে তার রাগকে সংরক্ষণ করতে পারে, রাগকে হজম করতে পারে, নবী আপনি বলে দিন তাদেরকে, আমি আল্লাহ তাদেরকে সব থেকে উত্তম প্রতিদান, আমি আল্লাহ যেমন তাদেরকে ভালোবাসবো সব থেকে উত্তম প্রতিদান আমি তাকে দান করব। মানে আল্লাহর প্রতিদান মানে হলো জান্নাতুল ফেরদৌস। আল্লাহর প্রতিদান মানে কি? বলছেন আবি বকর, তৃতীয়বার তুমি যখন চতুর্থবার তাকে গালি দিয়েছ তখন ফেরেশতার পরিবর্তে একটা শয়তান চলে আসলো, আর আমি আল্লাহ রাসূল তো শয়তান আসতে সেখানে থাকতে পারি না, এই জন্য আমি প্রস্তান নিচ্ছি। তার মানে দায়ীদের আচরণ হলো, আপনাকে যে যাই বলুক না কেন, আপনি যদি ধৈর্য ধরতে না পারেন, আপনি যদি ইটপাতকেল খেতে না পারেন, আপনার দাওয়াত দেওয়ার কোন দরকার নেই, কারণ এই ধৈর্য না আসলে আপনার দাওয়াত দিয়ে কোনো ফায়দা আসবে না। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন না যাদেরকে ওই যুগের লোকেরা দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে বচ্ছনা না করেছে, তাদেরকে টিকাটিপুরি না কেটেছে। সুতরাং দায়ীদের উত্তম গুণাবলী হল উত্তম আখলাক নিজের মধ্যে তৈরি করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ীদের আখলাক অনেক কিছু আছে, মুখের আখলাক ঠিক করা, চোখের আখলাক ঠিক করা, হাতের আখলাক ঠিক করা, পায়ের আখলাক ঠিক করা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আখলাক ঠিক করা। হাতের আখলাক হলো কোন অভাবী মজদুরকে হাদিয়া বাড়িয়ে দেওয়া। আমরা তো এই জায়গায় মানে অনেক কোটি টাকার ফকির আছে এই জায়গায়, ভিক্ষুকরা ভিক্ষা চাইলে 2 টাকা করে ভিক্ষা দেয়, জন্মের নিজে এক বড় ভিক্ষুক, নিজেই কি বেটা, 2 টাকা দিয়ে তুমি উপহাস করো, দিতে পারো না পারবা না, তোমার দরকার নাই দিয়া, তুমি একটু বাড়িয়ে দাও, তুমি একটু কি করে দাও, বাড়িয়ে দাও। যে হালাল পেশায় নিয়োজিত রিক্সা পরিশ্রম করে, নবীজি হালাল পেশায় নিয়োজিত ব্যক্তিকে বলছেন আল কাসিম হাবিবুল্লাহ, হালাল পেশায় নিয়োজিত ব্যক্তি তো আল্লাহর বন্ধু, আপনি সে আল্লাহর বন্ধুজিকে 10 টাকার পরিবর্তে 20 টাকা বাড়িয়ে দেন তার পরিশ্রমে, এতে আপনাকে আল্লাহ তাআলা উত্তম সাদগার সওয়াব দিবে, আপনার মালে বরকত বৃদ্ধি পাবে, অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলো ভুলে গেছি ভাই, কিসের জন্য কান্দুসি করেন? মরে গেলে 3.5 হাত মাটিতে কবরে পড়ে লাশ থেকে ওলি আউলিয়া বা বুজুর্গ না হলে, আমি আমার কথাই বলি, কিছুদিন পরে কুত্তা পচা দুর্গন্ধ লাশ থেকে বের হবে আর আপনার এইসব জিনিস পড়ে রাখবে। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইবনে আদম
ইয়া মালি বনি আদম বলে আমার মাল আমার সম্পত্তি আমার সম্পত্তি আল্লাহ রাসূল বলেন না বনি আদমের যা করেছে তা ছিড়ে গেছে যা খেয়েছে তা টয়লেট হয়ে পড়ে গেছে আর যা আল্লাহর রাস্তায় দিয়েছে সাদাকাতুন বুরহান এই দান এই সাদাকা এই যে মানুষের জন্য যে আপনি কিছু করেছেন এটাই আপনার জন্য দলিল হয়ে রয়ে গেছে আলবানাত মৃত্যুর সজ্জায় কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি কত কিছু তার ছিল মৃত্যুকে সে আলিঙ্গন করতে যে আলবানাত তো তার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে মৃত্যুর সামনে আমরা অসহায় দুনিয়ার প্রতিটি জীব অসহায় দুনিয়ার প্রতিটি মানুষ অসহায় কিলা মান রাক আল্লাহ তাআলা বলেছেন তুমি কি দেখতে পাও না মৃত্যুর সময় মানুষ মৃত্যুর সময় একটি পা কে তার আরেকটি পায়ে জড়িয়ে ধরে কেন সে মালাকুল মউতকে দেখতে পায় এজন্য আমি বলি আসেন এই যে পাঁচটি যে গুণাবলী ২৫টির মধ্যে আলোচনা করলাম এটা যদি আবার আমার মনে থাকে আমি পয়েন্ট ভিত্তিক নিয়ে আলোচনাটা শেষ করে ফেলবো আসলে কোনো একটি জায়গায় নির্দিষ্ট সময় ধরে খুতবা দিলে এটা পয়েন্ট ভিত্তিক টানা যায় কিন্তু আমরা তো মুসাফির এক এক সময় এক এক জায়গায় দিতে হয় বাংলাদেশের সব জায়গায় সময় দিতে হয় কথা কি বুঝতে পেরেছেন কিনা এজন্য চেষ্টা করব আমরা ষষ্ঠ পয়েন্ট থেকে পরবর্তী আলোচনা করার জন্য আজকে পঞ্চম নাম্বার পয়েন্ট পর্যন্ত যে আলোচনাগুলো আপনারা শুনলেন আমরা প্রত্যেকে উত্তম দায়ী হওয়ার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে যেভাবে বললাম এইভাবে একজন দাওয়াতের গুণাবলী একজন দায়ীর মধ্যে যেন থাকে আমরা যেন কোনো মানহাজের থুতু না ফেলি আবার থুতু পরিষ্কার করতে যে তাকে ডেকে এনে যেন প্রস্তাব না করি আমরা দুই থেকে বিরত থাকি এটা জঘন্য রকমের কথাবার্তা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চৌয়া ভুন্দর বাড়ির বাদম সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মানে ৩০০০ টাকা দিয়েছে মসজিদে ঢুকু আছে এভাবে দিলে কি দেখবো ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি চৌয়া বন্দর পাড়া বাদল সাহেব উনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইন্না লিল্লাহি এটা মাসালাও এর মধ্যে জেনে নেই কোন কাফের মারা গেলে আমরা তার মৃত্যু সংবাদ শুনে কি বলবো আমাদের দেশে একটা কমন ভুল আছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা আরে ভাই এটা শুধু হিন্দুর জন্য না এটা মুসলমান যে বেনামাজি তার জন্য হবে এটা আপনি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই হলো সুন্নাত এটাই হলো কি কোন কাফের মারা গেলেও কি বলতে হবে এটার মানে কি কোনো দোয়া না কিন্তু তুমি মরে গেছো অতি সত্বর আমিও তোমার মতো মরে যাবো কথা কি বুঝতে পারছেন কিনা এটা মৃত্যুকে স্মরণ করা কাকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করা মুশরিকের জন্য দোয়া করা যাবে না কিন্তু এটা দোয়া না কিন্তু এটা একটা মৃত মানুষ মারা গেলে এটা পড়তে হয় এটা মাসনুন তরিকা আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন আচ্ছা আমরা সবাই সবার জন্য দোয়া করব কি জন্য দেখাতে চাইছিলেন এক ইসলামী সম্মেলন ২৪শে ডিসেম্বর মুকাররম বিন মহসিন মাদানী একেবারে আমার বন্ধু মানুষ আর আরেকজন মধু বিক্রেতাও আসবেন আপনারা যাবেন
দুজনের আলোচনা শোনার জন্য মুকাররম বিন মুহসিন মাদানি এর যে যেন আলেম আর মধু বিক্রেতা কোনো আলেম না একে পেলে এর খবর আছে আমি পাচ্ছি না আমার সাথে দেখা হচ্ছে না তারকে এত বড় বড় ফতোয়া দিতে কে বলেছে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের বিপক্ষে যে হামাসের বিপক্ষে যে এত বড় বড় ফতোয়া তাকে কে দিতে বলেছে এই মধু বিক্রেতাকে আমি জিজ্ঞেস করব তার অথরিটি কি সে কোনো আলেম নন সে কোনো মাদ্রাসা পড়ুয়া লোক নন কোনো সনদ নাই কিন্তু সে দাওয়া দায়ীরা দায়ীর মতো থাকবে এই সমস্ত চ্যাংরা বাচ্চারা ফতোয়া দিলে তখন কিন্তু আপনাদের মানহাজ প্রশ্নবিদ্ধ হবে ঠিক না ঠিক আমরা এলম নিব আলেমদের কাছে মুকাররম বিন মুহসিন মাদানি আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ আমার একজন ঘনিষ্ঠ বন্ধু মানুষ ভালো আলেম মুতকিন তাকওয়াবান পরহেজগার তাহাজ্জুদ গুজার তার শ্বশুর ছিলেন লাহোরী সাহেব মৃত্যুর পর তার শরীর থেকে সুগ্রাম বের হয়ে এসেছিল আমি যেতে পারিনি কে এত বড় আলেম ছিলেন তার শ্বশুর টাঙ্গাইলে বাড়ি কথা কি বুঝতে পারছেন কিনা তা আমি সেই সেই লোকদেরকে বলবো যে আপনারা বক্তা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সাবধান হবেন আমি কিন্তু এই জাহেল তাহেল এগুলোকে পছন্দ করি না কোরআন হাদিসের আলোচক দাওয়াত দিবেন কথা কি বুঝতে পারছেন কিনা আল্লাহ তাআলা আমাদের বুঝবার দান করুন আমিন আপনারা অবশ্যই মুকাররম বিন মুহসিন মাদানির আলোচনা শোনার জন্য এই মাহফিল অংশ গ্রহণ করবেন আমরা সবার সবার জন্য দোয়া করব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون